নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। পাঁচ রাশির মধ্যে দুটি রাশি গাঢ় প্রাপ্তি আগামীকাল ঘটতে চলেছে। যদি আপনার জন্মচক্রে কোনো দোষ না থাকে তাহলে নিশ্চিতরূপে আপনার আগামীকাল কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। প্রথম কথা, আপনি প্রতিদিন ভিডিও শুনছেন আপনারা, আর আমি প্রতিদিন একটি অনুরোধ করি আপনাদের কাছে যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। যে আপনি প্রাপ্তির কথা শুনছেন, আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, ভুল করছেন, একটি টিকিট কেটে ফেলছেন, টার্গেট নাম্বার শুভ সময় দেখে। কিন্তু আমি একটি কথা আপনাদেরকে বলবো, আপনারা নিজের জন্মকুণ্ডলীকে একবার বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। আপনার জন্মচকে যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিন। অর্থাৎ আপনার জন্মচকে যোগ যদি থাকে তাহলে আপনি আগামীকাল অবশ্যই চেষ্টা করতে পারেন। ভিডিও দেখছেন, বড় সিদ্ধান্ত নিচ্ছেন, নিজের দায়িত্ব নিন। আমি বারবার বলছি, কারণ আমি বারবার বলি যে একটা ভিডিও কিন্তু সব কথা বলতে পারে না, কারণ এখানে পার্সোনাল বা ব্যক্তিগত জন্মছক বা ব্যক্তিগত হস্তরেখা বিচার আমি করছি না। যে যে রাশির কারো যোগ রয়েছে তাদের কথা বলছি, কিন্তু একই রাশিতে প্রচুর মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি প্রাপ্তি হবে? তাহলে তো আজকে সবাই কোটিপতি হয়েই যেত। আপনার জন্মছকে ভাগ্যভাব কেমন আছে, কারণ ভাগ্যের উপর ডিপেন্ড করে এই প্রাপ্তি। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনার ধনভাবকে স্ট্রং করুন, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন। এই ভাবগুলোকে স্ট্রং করা দরকার, ভাগ্যভাবকে বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে এই ফর্মুলাতে ভাগ্যভাবকে যদি স্ট্রং করতে পারেন তাহলে আপনার নিশ্চিতরূপে প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আমি বারবার বলছি যে গ্রহটি মুখ্য কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু আপনার জন্মছকে কেমন রয়েছে, রাহু ডিগ্রিক্যালি দিক থেকে কেমন রয়েছে, রাহু আপনার নক্ষত্রগত দিক থেকে কেমন রয়েছে, ডিগ্রিক্যালি এবং নক্ষত্রগত দিক থেকে রাহু যদি আপনার শুভ অবস্থায় থাকে তাহলে আপনার কিন্তু নিশ্চিতরূপে প্রাপ্তি কিন্তু হবে। অনেকেই প্রচেষ্টা করছেন, হচ্ছে না। কেন হচ্ছে না? এটা আপনার জন্মছক শেষ কথা কিন্তু বলবে, কারণ আপনার জন্মছকে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে। আমি বলবো রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে আকর্ষণীয় অফার চলছে, আকর্ষণীয়, প্রচুর বুকিং করছেন যারা, তাদের কাছে আমার হাত জোর করে বিনীত নিবেদন, আমাকে একটু সময় দিন। কারণ রাহু রক্ষা কবচের কিছু কিছু নিয়ম রয়েছে, খুব তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আপনারা বুকিং করে রাখুন, সেক্ষেত্রে এই আকর্ষণীয় অফারটা অবশ্যই আপনারা কিন্তু পাবেন। রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে পয়লা বৈশাখ পর্যন্ত, 14 এপ্রিল 2023 পর্যন্ত। এবং বর্তমানে আপনার মহাদশা কিসের চলছে সেটা দেখা দরকার, দশা মহাদশা আপনার পারমিট করছে কিনা সেটা দেখা দরকার, আপনার জন্মছকে কোন কোন ভাবগুলো ভালো রয়েছে সেটা দেখা দরকার। এই জায়গাগুলোকে যদি বিচার বিশ্লেষণ যদি করা যায়, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আপনার 100% প্রাপ্তি কিন্তু ঘটবে। কিন্তু বার্থ চার্ট রিফরমেশন এই ফর্মুলাটা একান্তই দরকার। যাদের দেরিতে রয়েছে কিন্তু আপনি কেটে যাচ্ছেন, বা যার কেটে গেছে আপনি বার্থ চার্ট রিফরমেশন
ফর্মুলাটি করুন, তাতে কি হবে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। আপনার জন্মছকে যে যে গ্রহগুলোকে ভালো থাকা দরকার, রাহু শুক্র বুধ শনি, রাহু শুক্র বুধ শনি চারটি গ্রহ, মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু এই প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, এই জন্য রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। কারণ দীর্ঘদিন চেষ্টা করছেন হচ্ছে না। দুটি রাশির এক্সিলেন্ট যে দুটি রাশির আমি নাম বলি, আগামীকাল 12টা থেকে 1:30 পর্যন্ত রাহুকাল রয়েছে, পরিগ্রহ যোগ রয়েছে, এক্সিলেন্ট দুটি রাশির নাম। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি, খুবই গাঢ় যোগ রয়েছে তুলা রাশির ক্ষেত্রে। আপনাদের টার্গেট নাম্বার 4-7, 4-7 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। সময় যেটা দেখা যাচ্ছে 2:32 থেকে 4:35 পর্যন্ত, বৈকাল 4:35 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি, গাঢ় যোগ রয়েছে। আপনার টার্গেট নাম্বার 6, আপনার শুভ সময় বৈকাল 4:14 থেকে সন্ধ্যা 6:32 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এবার আমি তিনটি রাশির কথা বলবো, যে তিনটি রাশির আগামীকাল গাঢ় যোগ রয়েছে। নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8-1, আপনাদের শুভ সময় সকাল 10:00 থেকে 11:14 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, দুই নম্বর রাশি, দুটি রাশির এক্সিলেন্ট রয়েছে, তিনটি রাশি মিডিয়াম যোগ রয়েছে, তবে নিজস্ব পার্সোনাল ছক একান্ত দেখা দরকার। দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 9, আপনাদের শুভ সময় 9:32 থেকে 11:02 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, গাঢ় প্রাপ্তি যোগ রয়েছে। তার আগে একটি কথা বলি, আপনার জন্মচক্রকে সংস্কার করুন, বার্থ চার্ট রিফরমেশন আপনারা করুন। অন্তিম এবং সর্বশেষ রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 6 এবং 8, আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে দুপুর 2:45 থেকে 4:24 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই যে আগামীকাল বুধবার যে পাঁচ রাশির আমি কথা বললাম, অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, লিখে রাখুন। যদি আপনার জন্মচকে বড় কোনো দোষ না থাকে, আপনার নিশ্চিতরূপে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবেই হবে। আমরা বলছি রাহু রক্ষা কবজের উপর বিশেষ ডিসকাউন্ট রয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।